কিছু ভিক্ষা মুখ দেও রে হাসতে রে দুই তিন দিন হাতে না খায় আছো দুই চারটা বলছি না আসলে ও চাকরি হয়েছে রে চাকরি হয়েছে চাকরি হয়েছে এখন প্রথম আসেন দেখি হোগা ছামছুল আসেন দেখি হোগা ছামছুল ইয়েস স্যার আসি সম্ভব না তোমার ছাই ছোট তো বাড়ির কাজের লোক আসো দেখি জি স্যার আসি ছেলে তুমি বাড়ির কাজ করতে পারবে জি পারবো তুমি সারকে যদি শান্তি করতে পারো বকশিস পাবে তুমি পারবে বলেন স্যার কি করা লাগবে আমাকে একটু নিয়ম নীতি বলে দেন ভিক্ষে জন্য আমি বেশি পাই আরে তোমার তো চুলকানি আছে এটা কোন বিষয় না স্যার আমি ভিক্ষে কিভাবে বেশি পাবো কিভাবে মাসের কাছে নেওয়া যাবে আমাকে সেই কায়দা কৌশল গুলো শিখে দেন যাক মোটামুটি ঠিক আছে স্যার এটা বুঝতে পারি নাই স্যার যে আপনি ওই তো মনে করেন ভিক্ষা আগে একটা গ্রামত করছিলেন তো কিছুটা একটা অভিজ্ঞতা আছে বুঝছেন ঠিক আছে দেখি তুমি ভিক্ষা করো দেখি কিভাবে করবে করবো একটু দেখে দেন না স্যার বিভিন্ন একটি এ দাদু ওটা ভিক্ষা দে রে দে ভা দে পাঁচটা টাকা দে পড়ার জন্য ভালো হবে ভালো ঘরের বিয়ে করবো লে দে গাড়ি ঘোড়া কিনবো দে দশটা টাকা দে না দে 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 পাবো স্যার দেখছো বুঝছি স্যার বুঝছি এইভাবে তুমি ভিক্ষা করবে আমি চোখে দেখুন না রে কেউ যদি সাহায্য করেন কয়টা টাকা পয়সা দিয়ে তোমার সবাই রে ভালো হবে রে গুড তুমি আরেকটা দেখাও চার নম্বর ছোট ভাই হাসতে রে দুই তিন দিন হাতে না খেয়েছ দুই চারটা টাকা ভিক্ষা দে রে ভাইয়া ভাইস্তে বড় ভাই কাকা জেঠু কিছু ভিক্ষা মুখ দাও রে আচ্ছা ঠিক আছে দেখি আর ভাব না এই ওটা দেখো তুমি পাঁচ আইটেম এর সাকসেসফুল তোমাকে তিন নম্বর ওয়ার্ডে পারমিশন দেওয়া হলো ঠিক আছে ভিক্ষা কিটা না দেয় যার বাড়ি যাইম না দেয় যদি ঘর থাকি বাই করে দেন দিয়ে তবে ঘর থাকি মিশাল টাকা বাই করে নেন আমরা তো বসে আছি অনেকক্ষণ থেকে আজকে তো সম্ভব না আমরা তিনজন নিলাম।